বাজারে এলো বিশ্বের প্রথম স্যাটেলাইট স্মার্টফোন সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক আঞ্চলিক মোবাইল স্যাটেলাইট সার্ভিস সরবরাহকারী প্রতিষ্ঠান থুরা বাজারে এনেছে বিশ্বের প্রথম স্যাটেলাইট অ্যান্ড্রয়েড স্মার্টফোন বাংলাদেশি মুদ্রা এটির দাম পড়বে প্রায় এক লাখ আট হাজার টাকা দুইশো গ্রাম ওজনের নতুন ওই স্মার্টফোনের নাম এক্স ফাইভ টাচ এতে রয়েছে পাঁচ দশমিক দুই ইঞ্চির টাচ স্ক্রিন ডিসপ্লে দুই গিগাবাইট র্যামের এই স্মার্টফোনে স্টোরেজ ক্ষমতা ষোলো গিগাবাইট এই স্টোরেজ আরও বাড়াতে পারবে গ্রাহকরা এর ব্যাক ক্যামেরা আট মেগাপিক্সেলের এবং ফ্রন্ট ক্যামেরা টু মেগাপিক্সেলের স্যাটেলাইট স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড সাত দশমিক এক নুগার অপারেটিং সিস্টেম দিয়ে পরিচালিত হবে স্যাটেলাইট কলের জন্য এই স্মার্টফোন একটি এন্টেনা সংযুক্ত করা হয়েছে এতে দুটি সিম ব্যবহার করা যাবে এর মধ্যে একটি স্লটে যে কোনো সিম এবং অন্য স্লটটি স্যাটেলাইটের সাথে সংযোগ স্থাপনে ব্যবহার করতে হবে